কি করব পিসিতে ভাইয়া আমি পিসিতে গেমিং করব তারপরে স্ট্রিমিং করব গেমিং স্ট্রিমিং আর ভাষা হলো গরিপুর মানে আমি যখন যাব তখন কিভাবে যাব আর কি আপনি যে কুমিল্লার বাসে গেলে গরিপুর নামবেন আচ্ছা গরিপুর স্টেশন নামে বাজারে যেতে হবে যা বাজারে গেলেই আমার নাম বললে জানতে পারবেন বা আমার ভাষা পশ্চিম বাজার আপনার নাম কি আমার নাম ওলিউল্লাহ সরকার ওকে নানা বললে চিনবে না আসসালামু আলাইকুম হাসান ব্লগসের আরও একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে লাস্ট কবে 1650 কার্ড দিয়ে ভিডিও করছি আমার নিজেরই মনে নাই আবারও কিন্তু একটা পিসি বিল করতেছি গেমিং এবং এডিটিংয়ের জন্য এই 1650 কার্ড দিয়ে টোটাল পিসির খরচ 1,50,000 টাকা যার জন্য বিল করতেছি ভাইয়ার নাম হচ্ছে মেহেদি হাসান শেখ আর ভাইয়া কিন্তু আসছে কুমিল্লা দাউদকান্দি থেকে বাবা সৌদিতে আছে একটু আগে ভিডিও কলে বাবার সাথে কথা হচ্ছিল বর্তমানে যিনি পাশে আছে উনি হচ্ছে নানা এই নানা নাতিকে নিয়েই আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার পাশে থাকেন 1.5 লাখ টাকার মধ্যে যারা গেমিং কিংবা এডিটিং পিসি বানাতে যাচ্ছে ঠিক আছে তো নানা কিন্তু খুবই স্ট্রং এখনো অনেক স্ট্রং আছে আর বাবা যেহেতু সৌদি আরব থাকে বাবা কিন্তু আসতে পারেনি আমার সাথে ভিডিও কলে কথা হচ্ছিল উনি আমার রেগুলার ফ্যান এবং সব ভিডিও দেখে মানে মেহেদির আব্বা জি জি তো বলতেছিল যে একটু পিসিটা ভালো করে বানায় দেন তারপরে ওকে একটু বুঝাই সুজাই দিয়েন তো এই ভিডিওর মাধ্যমেই আমি মেহেদি ভাইকে কিছু কথা বলবো যেহেতু আঙ্কেল ভিডিওটা দেখবে মানে মেহেদির আব্বু তো মেহেদির উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে আর নানার সাথে এতটুকুই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যে কোনো সময় চলে যাবো বাসায় জন্য ঠিকানা জেনে নিলাম ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ওকে এবার মেহেদির সাথে কথা কি করবে পিসি দি ভাইয়া আমি পিসি তে গেমিং করব তারপরে স্ট্রিমিং করব গেমিং স্ট্রিমিং আচ্ছা মেইন কাজ কোনটা গেমিং ওকে গ্রাফিক্স কার্ডটা কিন্তু অনেক দাম এখন এই কার্ড আমার যতটুকু মনে পড়ে আমি 17,500 বা 18,000 টাকা এরকম দামে সেল করতাম এক সময় আর এখন আমার মনে হয় 30,000 টাকার উপরে প্রাইসটা তাই না তাহলে ডাবল দাম ডাবল দাম দিয়ে কেনা হয়েছে যেহেতু কাজটাও ডাবল ডাবল করতে হবে ঠিক আছে প্রচেষ্টা থাকতে হবে ফ্রিল্যান্সিং এর কাজ করবা এডিটিং করবা গ্রাফিক্স এর কাজ করবা ভিডিও এডিটিং করবা লাইভ স্ট্রিমিং করবা সবই কিন্তু করা যাবে এই 4GB কার্ড যথেষ্ট একটা কাজ করার জন্য যাতে বাবা বিদেশে আছে যেহেতু সৌদি আছে সৌদিতে যারা আছে তারা কিন্তু খুব আরামে যে থাকে তা কিন্তু না সৌদি দুবাই তারপরে ওমান এই সমস্ত মানুষগুলো খুব কষ্ট করে ওইখানে বসে এবং তাদের এই কষ্ট তখনই দূর হয়ে যায় যখন সন্তান প্রতিষ্ঠিত হতে পারে এবং বাবা মা সেখান থেকেও কিন্তু মানে শত কষ্টের মাঝেও একটু হাসতে পারে মেহেদি ভাই অনেক দোয়া রইল আপনার জন্য আর আমাদের ভিডিও রেগুলার দেখেন দেখতে থাকেন আস্তে আস্তে কাজগুলোও করেন গেমিং লাইভ স্ট্রিমিং করেন আর যাই করেন বাবা যেন গর্বের সাথে বলতে পারে যে আমি বিদেশে থাকলেও আমার ছেলেকে একটা পিসি কিনে দিছি আজকে সেই পিসি কিনে দেওয়ার কারণে মেহেদি আজকে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠিত এবং ওর সুনামের কথা আমি মানুষের কাছে শুনি এটা যেন বাবা বলতে পারে একসময় ঠিক আছে ভালো থাকবেন আপনি এবার একটু নানার সাথে আবার ফিনিশিং দেওয়ার আগে আরেকটু কথা বলে নিতে চাই পিসি কিন্তু ঢাকায় আসছেন এর আগে ঢাকায় আসছেন অন্য কোন কারণে অন্য জায়গায় মেডিকেল আসছি শরীর অসুস্থ ছিল মানে ডাক্তার দেখাইতে আসছেন ওকে এই জিনিস আর কিন্তু আসেন এই জিনিস কিন্তু আসেন না আমরা তো এগুলো চিনি না আগে আচ্ছা এখন এটার দাম কত পড়ছে জানেন 1,50,000 টাকা 1,50,000 টাকা যখন বাজারে চা খাবেন বাজারে গিয়ে আশেপাশের বন্ধু বান্ধবরা যখন বলবেন আমার নাতির আমি 1.5 লাখ টাকা দিয়ে কম্পিউটার কিনে নিয়ে আইনা দিছি ঢাকা থেকে সবাই কিন্তু অবাক হবে 1.5 লাখ টাকা এটা কিন্তু অনেক টাকা গ্রামের মানুষের কাছে বিশেষ করে 1.5 লাখ টাকা অনেক ঢাকা শহরের মানুষের কাছে কিছুই না কারণ ঢাকা শহরের মানুষ 4 লাখ টাকা দিয়ে বাইক কিনে মোটরসাইকেল তো আমার একটা কথাই থাকবে যেহেতু এটা দিয়ে উনি কাজের জন্য নিচ্ছে আপনি একটু দোয়া করবেন বাবা যেহেতু দূরে আছে আর আঙ্কেল আপনাকে একটা কথাই বলবো একেবারেই টেনশন করবেন না ডোন্ট ওরি মেহেদি কাজ করবে এবং আপনার স্বপ্ন যেটা সেটা সে পূরণ করবে বাস্তবায়ন করবে আমার দোয়া রইল পাশে সর্বশেষ এই ব্যবসাতে একটু কথা বলতে চাই উনি কে উনি এই যে তার বন্ধু বন্ধু আচ্ছা বন্ধুকে সাথে নিয়ে আসে এক ক্লাসে পড়ে খুবই ভালো কি নাম ভাইয়া কাউসার ভাই আমার ভিডিও দেখেন নাকি ওকে ফাইন আমরা কিন্তু অলরেডি 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের এই ফ্যামিলিতে হাসান ব্লগসে দোয়া করব খুব শীঘ্রই যেন এটা 1 মিলিয়ন হয় আর এটার জন্য আপনাদের অনেক বেশি সাপোর্ট প্রয়োজন যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু সাপোর্ট দিবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার এই ভিডিও দেখলে আপনাদের কিন্তু কাজেও লাগবে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ ভিডিওর কোনো একটা জায়গায় হয়তো মূল্যবান একটা কথা থাকতে পারে যেটা আপনার কাজে লাগতে পারে
এই পিসিটা ইউজ করা হয়েছে 32 GB RAM, 32 GB RAM। পিসিটা যখন বিল করা হয়েছে তখন আমি ছিলাম না, ছিলাম বাইরে, কারণ আমার মোটরসাইকেল অলরেডি ডাক্তারখানায়, সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম। ভিডিওটা করতে হবে এজন্য কিন্তু দ্রুত চলে আসছি। আর একটা কথা থাকবে, যেহেতু এখানে গ্রাফিক্স কার্ডের প্রাইসটা অনেক বেশি, যাদের একান্তই প্রয়োজন তারা শুধু নিবেন গ্রাফিক্স কার্ড দিয়ে এখন পিসি, আর যাদের একান্ত দরকার নাই যে আমার পরে হলেও চলবে, গ্রাফিক্স কার্ড ছাড়া বিল করেন, দাম যদি আরও কমে তখন বিল করেন। যাই হোক, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা। এবার আমার দর্শক তো ওয়েট করতেছে কোন প্রোডাক্টের প্রাইস কত একটু জানার জন্য। প্রত্যেক দিন আমি ভিডিও দিই আর আপডেট প্রাইসটাও দিয়ে দিই। সো একেবারে যতদিন পর্যন্ত আমার মানে এই ভিডিওগুলো থাকবে আমি কিন্তু চেষ্টা করবো প্রত্যেক দিন প্রাইস দিয়ে দেওয়ার জন্য। মার্কেটে আসতে হবে না, বাসা বসে থাকলে আপনার কিন্তু ধারণা হয়ে যাবে। প্রসেসর নিয়ে কথা বলি, এটা ইন্টেলের একটা প্রসেসর, i7 দিয়ে পিসি বিল করা হয়েছে এবং বাজেট 150,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন i7-11700K11 জেনের একটা প্রসেসর এবং এই প্রসেসরটা 1200 সকেটের, এল জি 1200 কিন্তু লেখা আছে। প্রসেসরের স্পেসিফিকেশন বলতে গেলে 8-core 16-threaded প্রসেসর, যার বেস ক্লক স্পিড 3.6 এবং আপ টু স্পিড পাওয়া যাবে 5 GHz, 16 MB ক্যাশ। এবং এই প্রসেসরের ভিতরেও কিন্তু একটা গ্রাফিক্স আছে, ইন্টেল USG750, তবে আমরা সেটা ইউজ করবো না, ইউজ করতেছি গিগাবাইটের একটা গ্রাফিক্স কার্ড যেটার মডেল হচ্ছে 1650। তবে অনেকদিন পরে এই কার্ডটা হাতে নিলাম, এটা নিয়ে খুব একটা ভিডিও ইদানিং হচ্ছে না কারণ দাম অনেক বেশি। GDDR6-এর 4 GB একটা গ্রাফিক্স কার্ড দিয়েই আপাতত মেদিবাইর পিসিটা বিল করা হচ্ছে এবং এটা দিয়ে গেমিং বলেন, এডিটিং বলেন, সব কাজই কিন্তু করা যাবে, ভালোভাবেই করা যাবে। আমাদের আজকের বিল্ডের সাথে একটা লিকুইড কুলার ইউজ করা হয়েছে রেডড্রাগনের, এটা 240। এখানে আসলে আরও অনেক ভালো ভালো ব্র্যান্ড মার্কেটে আছে অ্যাভেলেবল, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা নিতে পারেন, তবে রেডড্রাগনের এই প্রোডাক্টটা খুব একটা খারাপ না, কম বাজেটের মধ্যে ভালো একটা লিকুইড কুলার। আজকের বিল্ডের সাথে যে মাদারবোর্ড ইউজ করা হয়েছে এটা হলো আসুসের টাফ গেমিং এর B560M প্লাস মাইক্রো টিএক্স একটা মাদারবোর্ড এবং এটাতে 4টা RAM-এর স্লট আছে, আর 4টা RAM-এর স্লটকেই কিন্তু ফিল আপ করা হয়েছে এই 4টা RAM দিয়ে। র্যাম হচ্ছে আজকে XLR8, দেখেন অনেকগুলো র্যাম, লাস্ট কবে এই 4টা RAM দিয়ে পিসি বিল করছি তাও জানি না। 8 GB করে 32 GB মানে 32 GB র্যাম দিয়ে পিসি বিল হয়েছে, তবে এগুলো non-RGB। এখানে কিন্তু 4টা RAM-এ 1000 করে কমপক্ষে 4000 টাকা সেভ করা হয়েছে, 8 GB কথা চিন্তা করে। তো এখানে যাদের 8 GB সহ লাগবে র্যাম, যারা চাচ্ছেন র্যামে লাইটিং লাগবে, তাদের বাজেট কিন্তু আরও 4000 টাকার মতো বাড়বে। আপাতত non-RGB 32 GB র্যাম দিয়ে এই পিসিটা বিল করা হয়েছে। SSD এই পিসিতে ইউজ করা হয়েছে স্যামসাং ব্র্যান্ডের, আর দেখতে পাচ্ছেন 970+250 GB NVMe M.2, 250 GB স্যামসাং এর পাশাপাশি একটা 1 TB হার্ড ডিস্ক আছে যেটা অলরেডি পিসিতে ইনস্টল করা আছে, দেখাতে পাচ্ছি না। হার্ড ডিস্কটা তোশিবা ওয়েস্টার্ন ডিজিটাল সিগেট, যার যেটা পছন্দ নেন। প্রত্যেকটা হার্ড ডিস্কের প্রাইসই অলমোস্ট 3400-3500 এরকমই। আর বিল্ডের সাথে আরও অনেক কম্পোনেন্ট আছে, এখানে মনিটর দেখতে পাচ্ছি HP M22F 22 ইঞ্চি একটা মনিটর, টাকা তো অনেক খরচ করা হয়েছে এটার মধ্যে, অনেক অনেক টাকা খরচ হয়েছে, তাহলে মনিটরে 2000 টাকা বেশি খরচ হোক না, মেদিবের পছন্দ HP, দেখতে সুন্দর, স্লিম, 75 Hz, এজন্য উনিও HP নিছে। তবে আপনারা যারা টাকা সেভ করতে চান, এখানে আপনারা LG কিংবা অন্য ব্র্যান্ড, ভিউসনিকের মনিটর আছে, সেখানে চাইলেই কিন্তু আপনারা ফুল HD IPS প্যানেল সহ এই 75 Hz মনিটরই পাবেন 16,500 টাকার মধ্যে। বাট HP-র প্রাইসটা অনেক বেশি, স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন মনে মনে নিশ্চিত গালি দিচ্ছেন যে এত দামে এই মনিটর নেওয়ার কারণ কি। আসলে ব্যাপারটা হচ্ছে যে ওনার পছন্দটাকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু কম্পিউটার কেস হিসাবে ইউজ করা হয়েছে মন্টেক ব্র্যান্ডের X3, যেটা হোয়াইট এবং সামনে ফুল মেশ, 6টা ফ্যান থাকবে এই কেসিংয়ে, কিন্তু যারা লিকুইড কুলার ইউজ করবেন তাদেরকে 2টা ফ্যান খুলে রাখতে হবে। আর আমাদের আজকের বিল্ডের সাথে আরও অনেক কিছু আছে, যেমন ধরেন মাউস দেখতে পাচ্ছি ভাইপার মিনি রেজার ব্র্যান্ডের, ভালো কোয়ালিটির একটা মাউস, পাশাপাশি একটা কিবোর্ড আছে K612 সলিড আর ফ্যান্টেকের, এটা 8 GB একটা কিবোর্ড, এবং একটা ওয়াইফাই ডঙ্গলও দেখতে পাচ্ছি 300 Mbps-এর টিপি লিঙ্কের। যারা গেমিং করবেন, মেইনলি গেমিংই করবেন, তারা এটা ইউজ করার দরকার নেই, আপনারা ব্রডব্যান্ড যে কানেকশন আছে ইথারনেট কেবল দিয়ে ইউজ করেন, পারফরমেন্স অনেক বেটার পাবেন। আর এই বিলের সাথে একটা হেডফোনও আছে HS45 কোর্সার ব্র্যান্ডের, সো এটা লাগবে ওনার যখন উনি স্ট্রিমিং করবে। পাওয়ার সাপ্লাই হচ্ছে CB550 কোর্সারের, এখানে দেখতেই পাচ্ছেন 80+ বোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই এবং এটার 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে। তো এই হচ্ছে কম্পোনেন্ট, সব কিছু মিলিয়ে 150,000, একেবারে সমান সমান 150,000। বাজেট যদি আপনি কমাতে চান 2টা RAM বাদ দিয়ে দেন, 16 GB র্যাম দিয়েও কাজ করা যাবে, তখন বাজেট কমে যাবে প্রায় 7,000 টাকার মতো। তো যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই ছিলেন, টানাটানি করেন নাই, তাদেরকে আরও একবার থ্যাংকস, আর যারা টেনে টেনে দেখছেন আপনাদেরকেও থ্যাংকস, আমার ভিডিও যারা দেখেন সবাইকে অনেক থ্যাংকস, সাপোর্ট দিয়ে যাবেন, আপনারা সাথে থাকলে 1 মিলিয়ন ক্রস করবো আগামী 2 বছরের মধ্যেই, টার্গেট আমার। হাসান ব্লগ যারা ভালোবাসেন, হাসান ভাইকে যারা ভালোবাসেন, ভিডিওতে যদি কখনো ভুল করে ফেলি কমেন্ট করে অবশ্যই আমার ভুলগুলো ধরাই দিবেন, আমি আপনাদের ভুল থেকে শিক্ষা নেব। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হয়েছে বন্ধু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন হাসান ব্লগ। আসসালামু আলাইকুম।